नमस्कार बंधुरा, एस एम एस एंटारटेनमेंट रेसिपिर नतून आरेकटी पर्वे सबाई के स्वागत जानाई। गरमे प्राण ठंडा करार जन्नो तरमुज आम्रा सकले कम बेसि खेये थाकि। एर आगेर भिडियोते आम्रा तरमुजेर आइसक्रीम बनिए देखिएछि, किन्तु तरमुज खावार पर तरमुजेर खोसा कि आपनारा फेले दें? না, একদমই ফেলবেন না। তরমুজের খোসা যে এত সুন্দরভাবে রান্না করা যায় তা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে আর দেরি না, কিভাবে রান্না করতে হয় ঝটপট দেখে নিন। তরমুজ খাওয়ার পর যে মোটা সাদা শাঁসের মতো অংশটা থাকে সেটা আমরা নিয়ে নিয়েছি। তারপর এইভাবে বাইরের খোসাটা আমরা ছাড়িয়ে নেব। এরপর ঠিক এইভাবে ছোট ঝিরি করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকারে নিয়ে নেব, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেব আর দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তরমুজের খোসাগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি। এখানে 150 গ্রামের মতো একটু সাইজের ছোট চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর আমাদের নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব। প্রিয় বন্ধুরা, আমাদের রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। এরপর কড়াইতে আরও একটু তেল নিয়ে নিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচ ফোড়ন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে আসলে আমাদের সেদ্ধ করে রাখা তরমুজের খোসা আমরা দিয়ে দেব। এদিকে একটা মিক্সিং জারে আমরা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরষে, 1 টেবিল চামচের মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা এবং কিছুটা নারকেল আমরা শুকনো করে রেখেছিলাম, ওটাও আমরা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এই পেস্টটা এখন দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, তরমুজের খোসা থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না জলটা টেনে আসছে। চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসার এই অসাধারণ রেসিপিটি একদম তৈরি। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের রেসিপির ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।